আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা, দিস ইজ ওয়াই এম ডেইলি। বাংলা স্টাইলিশ ফন্ট এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। এখন এটা করতে হলে আমাদের তৃতীয় পক্ষ ওয়েবসাইটে গিয়ে ফন্ট ডাউনলোড করতে হবে এবং সেগুলোকে ফাইলে গিয়ে আমাদের সংরক্ষিত এডিটিং অ্যাপে প্রবেশ করাতে হবে। এখন যদি আমি আপনাদেরকে বলি যে এগুলো আপনাদের কিছুই করা লাগবে না, শুধুমাত্র একটি অ্যাপ ডাউনলোড বাদে, তাহলে ব্যাপারটা কেমন হবে জানতে হলে দেখতে হবে। এবং ভিডিও শেষে রয়েছে আপনাদের জন্য একটি বোনাস টিপ। সুতরাং কোনো হইচই ছাড়াই চলুন শুরু করা যাক। স্বাগতম প্রিয় দর্শকেরা, আপনাদের লিখন নামক একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে পাওয়া যায়। আচ্ছা, আমরা প্রবেশ করেছি লিখন অ্যাপে। এখান থেকে আমরা ওপেন ইমেজ ফ্রম গ্যালারিতে চাপ দিব। তো আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আমরা এখান থেকে পছন্দ করব। তারপর আমরা এখান থেকে এরকম একটি অপশন পাবো, তো আমরা ক্রপে চাপ দিব। তারপর আমরা এখানে অ্যাসপেক্ট রেশিও পেয়ে যাব। তো আপনারা যদি ইউটিউব থাম্বনেইলের জন্য এই ছবিটি এডিট করতে চান, তাহলে আপনারা 16:9 সিলেক্ট করতে পারেন। আর যদি আপনারা ইউটিউব থাম্বনেইল বাদে অন্যান্য কোনো প্ল্যাটফর্মের জন্য এই ছবিটি এডিট করতে চান, তাহলে আপনারা এই তিনটির থেকে একটি চুজ করতে পারেন। তো আমরা চাপ দিব 16:9 এবং টিক চিহ্নতে চাপ দিব। তো আমরা এখানে একটি এখানে ট্যাপ করুন, এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা এই লেখাটিকে কেটে দিব। তারপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী লেখাটি লিখব অ্যান্ড লেখার পর ওকেতে ট্যাপ করব। তারপর আমরা এই টেক্সটের উপর চাপ দিয়ে এটাকে আমরা নিজের মতো সাইড করে রেখে দিব। এখন আসতে হবে আমাদের নিচের দিকে। তো এখান থেকে আমরা টেক্সটে ট্যাপ করলে পেয়ে যাব কিছু অপশন। এর মাধ্যমে আমরা বেসিক কাস্টমাইজ করতে পারবো আমাদের ফন্টটাকে। প্রথম ধাপ শেষ। এবার আমরা এটাকে কেটে ফন্টে চাপ দিব, যেখানে আমরা পেয়ে যাব 20টার অধিক ফন্ট। আর এখানে আমাদের আলাদা করে ফন্ট ডাউনলোড করে প্রবেশ করানোর কোনো অপশন নেই। তাছাড়া আমি মনে করি আমাদের আলাদা করে কোনো ফন্ট প্রবেশ করার দরকার নেই, কারণ এখানে যে 20টার অধিক ফন্ট রয়েছে তা যথেষ্ট পরিমাণ ভালো লাগার মতো। উদাহরণস্বরূপ এই ফন্টটা সিলেক্ট করছি। তারপর ব্যাকে চলে আসব এবং ইফেক্টে চাপ দিলে আমরা এখানে চমৎকার কিছু অপশন পেয়ে যাচ্ছি, যেগুলো যদি আমরা সঠিকভাবে ইউজ করি তাহলে আমাদের ফন্টটির ফলাফল দিবে খুবই ভালো। এবং আমরা এটাকে কেটে দিচ্ছি। আমি এখানে আরেকটা টেক্সট বসাতে যাচ্ছি, তার জন্য আমরা প্লাসে ট্যাপ করব, আমাদের দ্বিতীয় টেক্সটটি লিখে দিব এবং এটাকেও পূর্বের মতো কাস্টমাইজ করতে হবে। অসাধারণ হয়ে গেল আমাদের স্টাইলিশ বাংলা ফন্ট যুক্ত থাম্বনেইল। এখন আমরা এটাকে শুধুমাত্র সেভ করব। বোনাস টিপ, এখন আপনারা শিখে গেলেন বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করা। কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই ইংলিশ স্টাইলিশ ফন্ট ব্যবহার করার ইচ্ছাটা অপূর্ণ রয়ে গেল। চিন্তার কিছু নেই, আপনাদের ভাই আছে, রয়েছে সমাধান। তার জন্য আপনাকে ডেসক্রিপশন চেক করতে হবে, যেখানে আমি আমার দ্বিতীয় চ্যানেল আলিপস্টেক ইংলিশ এই চ্যানেলের একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, যেখানে আমি দেখিয়েছি যে আপনারা কিভাবে ইংলিশ স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। আমার এই চ্যানেল এবং সেকেন্ড চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশনটা অল করে দিবেন এবং নিশ্চিত করুন আপনি একটি লাইক দিয়েছেন। তাছাড়া আমি আলিফ ছিলাম আপনাদের সাথে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।